নমস্কার আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসা প্রথমত করোনা যুদ্ধ চলছে এবং যারা এই লড়াই করছেন তাদের আমরা স্যালুট করছি যারা ঘরবন্দি আছেন তাদের নানা রকম সমস্যা সেটাও একটা লড়াই কিন্তু তার মধ্যে সবথেকে মর্মান্তিক খবর সকাল থেকে আমরা যে বিষয়টি নিয়ে খবর রেখেছি বা খবর করেছি পরিযায়ী শ্রমিক ঘরমুখ শ্রমিক তাদের নিয়ে কোথাও একটা ছেলে খেলা চলছে গোটা দেশে শ্রমিকদের একটা দল রেল লাইনে তারা ঘুমিয়ে পড়েছিলেন এবং পিষ্ট হয়ে গেলেন ভোরবেলা মালগাড়িতে ঔরঙ্গাবাদে ভয়ঙ্কর ব্যাপার মর্মান্তিক ব্যাপার অনেকে বলছেন এই পরিযায়ী শ্রমিকরা রেল লাইনে শুয়েছিলেন কেন হ্যাঁ তাদের জন্য তো ফাই করা ছিল সেই জন্য সেটা ছেড়ে দিয়ে তারা রেল লাইনে শুয়েছিল অত্যন্ত অন্যায় করেছে দেখুন লন্ডবন্ড শরীরগুলো আর ছড়িয়ে রয়েছে কিছু শুকনো রুটি জামা কাপড় চটি এক ঝাঁক শ্রমিক বাড়ি ফেরার জন্য হেঁটে ফিরছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার অনেক সমস্যা জায়গায় জায়গায় পুলিশ আটকাচ্ছেন তারা রেল লাইন ধরে ফিরছিলেন এবং রাত্রে ক্লান্ত হয়ে রেল লাইনের উপর ঘুমিয়ে পড়েছেন পরিস্থিতি ভাবুন রেল লাইনের উপর দিয়ে রাতে যাচ্ছে মানে অন্ধকারে গেছে তারা নিশ্চয়ই তাদের জন্য রাস্তাটা একেবারে হ্যালোজেন দিয়ে আলোকিত ছিল না রেললাইনের দুপাশে সাধারণত ঢাল থাকে এবং একটু খেবড়ো জমি থাকে এবং অপরিকল্পিত কাঁটা গাছ জঙ্গল এইসব থাকে অর্থাৎ রেল লাইন থেকে নেবে অন্ধকারে গিয়ে কোথাও কোথাও শোয়া সেটাও টেকনিক্যালি সম্ভব ছিল না ফলে মানুষ রেল লাইনের উপর শুতে বাধ্য হয়েছিলেন হয়তো তাদের ধারণা ছিল এখন লকডাউন এখন তো আর ট্রেন চলে না কিন্তু তাদের ঘুমটা ভাঙলো না তার উপর দিয়েই ট্রেনটা চললো ভয়ঙ্কর খবর মানে রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে দুঃখ প্রকাশ করছেন শোক জানাচ্ছেন এবং রাহুল গান্ধী বা তার উল্টো দিকে শিবির তার সমালোচনা করছেন শেষ একটা ভয়ঙ্কর যে পরিস্থিতি এই যে চারদিকে মানুষ আটকে আছেন এবার সেটা কেন্দ্রের বেশি দোষ না কনসার্ন রাজ্যগুলিকে তৎপর হতে হবে এই চাপান উত্তরটা শুনে মানুষগুলো করবেটা কি আমরা যেটুকু করার চেষ্টা করছি আমরা কিছু নাম্বার পেলে সেগুলি নবান্নের কনসার্ন ডেস্ককে জানিয়ে দিচ্ছিলাম তারা কিন্তু অনেক আগের থেকে অনেক সচেতন হয়েছেন কিছু নাম্বার চেঞ্জ করেছেন ফলে অনেকটা বেশি তারা পাচ্ছেন এবং রিংব্যাক সিস্টেমটাও চালু হয়েছে এবার সকলেই যে লাইন পাচ্ছেন বা যোগাযোগ হচ্ছে সম্ভব নয় স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন ধাপে ধাপে করার চেষ্টা হচ্ছে এটাও একটা গ্রহণযোগ্য বিষয় কারণ এই বিপুল সংখ্যক ফোন নাম্বার সেটা রাতারাতি ব্যবস্থা করা বেশ কঠিন ব্যাপার তবু তা সত্ত্বেও এটা করতে হবে কিন্তু ধরা যাক যখন লকডাউন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন আমি কোনো কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক সমালোচনা করার ইচ্ছা আমার নেই যখন ডবলিউ মহামারী ঘোষণা করল তারপর সাত দিন সময় লাগলো আন্তর্জাতিক উড়ানটা বন্ধ করতে কারণ লোককে ঘরে ফেরার সুযোগ দিতে কিন্তু যেদিন লকডাউন হল রাতে ঘোষণা করে মাঝরাত থেকে লকডাউন যারা নিশ্চিন্ত ঠিকানায় আছেন কিছুদিন নিশ্চিন্ত আয়ের প্রক্রিয়ায় আছেন তাদের একটা সমস্যা কিন্তু যারা ঘর দৌড় ছেড়ে অসংগঠিত শ্রমিক এবং অন্য রাজ্যে আছেন তাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা প্রথম থেকে কেন্দ্রীয় সরকার যদি কনসার্ন রাজ্য সরকারগুলোর সঙ্গে কথা বলে আলাদা একটা মেকানিজম তৈরি করার চেষ্টা তো দেখুন এই বিপদটা কেউ জানতো না রাতারাতি সব ফ্রু একদম ফুল প্রুফ একটা সিস্টেম হবে এটা ভাবার কোনো কারণ নেই ভুল কোথাও না কোথাও থাকবেই এটা এটার মানে সরকারটা যারা চালাচ্ছে তারাও মানুষ কিন্তু যদি বিপদের এরিয়াগুলোকে আইডেন্টিফাই করে নিয়ে একটা প্রপার প্ল্যানিং থাকতো তাহলে বোধ এর থেকে অনেকটা ভালো হতো আপনারা বলুন জামলো মাকদাম যে বারো বছরের মেয়েটি ছত্তিশগড়ে বাড়ি তেলেঙ্গানায় মরিচ খেতে চাকরি করতে যেত কাজ নেই খাবার নেই দল মিলে হেঁটে বাড়ি ফিরছিল রাস্তা ছেড়ে জঙ্গল দিয়ে আসছিল। এরা আজকের ঘটনাটা রেল লাইন দিয়ে ফেরার আর ওদের ঘটনাটা জঙ্গল দিয়ে ফেরার খাবার নেই জল নেই এই গরম মেয়েটি নিতে পারেনি মারা গেল চোদ্দো কিলোমিটার দূরে বাড়ি থেকে শেষ চোদ্দো কিলোমিটার আর গিয়ে পৌঁছতে পারেনি এবার এই জায়গাটায় দাঁড়িয়ে আজ আবার এক দল শ্রমিক ফেরার পথে রেল লাইনে ক্লান্ত হয়ে শুয়ে শুয়ে পড়লেন এবার আমরা ভুল ধরতে পারি তাদের কেন রেললাইনে শুয়েছিলেন নিশ্চয়ই বিরাট ভুল আপনারা ভাবুন একটা হচ্ছে তাদের পরিস্থিতিটা রাত্রে অন্ধকারে তারা রেললাইন ধরে হাঁটছেন অন্ধকারে দুপাশে ঢালে কোথায় কি আছে তারা দেখতে পাচ্ছেন না শোয়ার জায়গা নেই হয়তো সেই টিমে আর কেউ কেউ আমরা তো পুরোটা জানি না আর হাঁটতে পারছিলেন না হয়তো পড়ে যাচ্ছিলেন সেই জায়গায় তারা রেল লাইনেই শুয়ে পড়েছেন হয়তো তাদের ধারণা ছিল এখন তো রেল বন্ধ আর ভোরবেলা পিষে দিয়ে গেল মালগাড়ি রেল লাইনে পড়ে রইল কয়েকটা ছিন্ন ভিন্ন দেহ কিছু শুকনো রুটি কিছু জামা কাপড় রক্তাক্ত আর কয়েকটা চটি এটা কি ছেলে খেলা হচ্ছে এটা সমস্ত গোটা দেশের কেন্দ্রীয় সরকার এবং সবকটি রাজ্য সরকার তারা কি তাদের তাঁদের শ্রমিকদের জন্য তাদের তাদের যারা বাইরে আছেন আর একটু স্মুথ পরিস্থিতি তারা করতে পারেন না আমি আবার বলছি আমি মনেও করি এবং যে কোনো ক্ষেত্রে সম্ভব আমরাই যদি একটা বড়ো কাজ করতে চাই অপ্রস্তুত অবস্থায় ভুল হতে বাধ্য সকলকে উদ্ধার করা একসঙ্গে ইম্পসিবল ব্যাপার কিন্তু তার কিছুটা তো অন্তত সুরাহা করা যায় এই যে যারা বাইরে আটকে আছেন প্রথম কদিন যখন তারা ফোনে পাচ্ছেন না তাদের হোয়াটসঅ্যাপের উত্তর যাচ্ছে না মেলের উত্তর যাচ্ছে না অনেকটা আগে এই সতর্কতাটা হলে ভালো হতো আমি আবার বলছি স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের তিনি চেষ্টা করেছেন কিন্তু তার আমাদের আইএস সেলিম সাহেবের ডেস্ক আরও তৎপরতা দরকার ছিল কিন্তু পরবর্তীকালে মুখ্য সচিব রাজীব সিনহাও জানিয়েছেন টেলিফোন লাইন বাড়িয়ে দিয়ে অপারেটর বাড়িয়ে রিংব্যাক সিস্টেম চালু করে একটা যোগাযোগের ব্যবস্থা করছেন আমার শুধু অনুরোধ এটা আরও অনেক আগে এই তৎপরতাটা দেখানো উচিত ছিল যদিও কেউ প্রস্তুত ছিলেন না এত বড় বিপদের জন্য ফলে আজ বললে কালই একশোটা টেলিফোন লাইন লেগে যাবে এবং নতুন স্টাফেরা বসে যাবে এটা যারা করবেন সেটাও একটা রাখা উচিত আর যারা রাহুল গান্ধী দেখুন আমরা সমালোচনা করছি নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করব কেন করব না এতগুলি শ্রমিক তারা রেল লাইনে মারা গেলেন মর্মান্তিক পরিণতি এটা রাষ্ট্রের ব্যর্থতা এই রাষ্ট্রটার কোনো রঙ হয় না কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এটা রাষ্ট্র ওখানে ক্ষমতায় যিনি থাকতেন তাঁর জমানাতেই এই ধরনের আমাদের এত বড় দেশ এই ধরনের ঘটনা ঘটার একটা অবকাশ থাকতো এখন যদি সেখানে শুধু ভুল ধরতে যাওয়া হয় সেটা যেমন অন্যায় হবে তেমনি কেন্দ্রীয় সরকারও অনেক আগে থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা যদি সবাই জানেন যে দেশে একটা ম্যাসিভ মুভমেন্ট শুরু হবে এই পরিযায়ী শ্রমিকদের বা ভিন রাজ্যে আটকে থাকা ছাত্র পর্যটক চিকিৎসা করতে যাওয়া চাকরি করতে যাওয়া এইসব মানুষের তাহলে এদের এই যে মুভমেন্টটা হবে বা একটা মুভমেন্টের দাবি তৈরি হবে এইটা সম্পর্কে যদি একটা স্পষ্ট গাইডলাইন মানুষের কাছে প্রথমেই কেন্দ্রীয় সরকার দিয়ে দিতেন তাহলে এটার একটা ব্যবস্থা হতে পারত এখন যারা যারা আটকে আছেন অনেকের আর্থিক অবস্থা খুব খারাপ আমি গুজরাটের আমাদের বিশ্ববাংলা সংবাদের সম্পাদক অভিজিৎ ঘোষ এই বিশ্ববাংলা সংবাদের পেজে একটা ফোন ধরেছিল পাঁচটি ছেলে গুজরাটের এখান থেকে গেছে প্রোমোটার উদা হয়ে গেছে এটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ছেলেগুলো পড়ে আছে একটা একটা করে মোবাইল বিক্রি করে দিচ্ছে আর নিজেদের জরুরি নম্বরগুলো একটা মোবাইলে নিয়ে আসছে কিভাবে থাকবে কোথায় যাবে বলছে রাস্তায় ভিক্ষে করার পরিস্থিতি নেই পুলিশ মারবে হয়ে এমনি মারা যাবো আমরা ওখানে তাহলে দেখুন যারা বাইরে আসে যারা প্রত্যেকের অবস্থা আলাদা যারা কোনো নির্দিষ্ট আত্মীয় স্বজনের বাড়িতে আছেন যারা চাকরিতে কোনো কোয়ার্টারে আছেন তার বাড়িতে ফিরতে ইচ্ছা করছে কিন্তু এই ইচ্ছাটা কিছুটা সম্বরণ করে রাখা যেতে পারে কিন্তু যারা সর্বহারা হয়ে বসে আছেন চিকিৎসা করাতে গিয়ে সাউথ ইন্ডিয়া আটকে আছেন বেড়াতে গিয়ে আটকে আছেন যাদের থাকার ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই সেখানে কোনো অস্থায়ী ঠিকানা নেই তারা কি করবেন এইটা তো কেন্দ্রীয় সরকার যখন লকডাউনটা করছেন এবং কনসার্ন দেশের প্রত্যেকটি রাজ্য সরকার একটা টপ প্রায়োরিটির জায়গা ছিল লকডাউনটা যত জোর দিয়ে বলার ছিল তার সমান জোর দেওয়া উচিত ছিল যতজন বাইরে আটকে আছে তাদের ফেরার এই মুভমেন্টটা কীভাবে সামলানো হবে পরিযায়ী শ্রমিক এটা কি এটা সভ্য সমাজ মানুষ পালে পালে হেঁটে আসছেন কারুর মাথায় বাচ্চা কারুর মাথায় সামান্য সম্বল খাবার নেই সঙ্গে দুটো চারটে শুকনো রুটি কীভাবে সম্ভব এটা কত দূর তারা হেঁটে যাবেন আমরা তো এখনো খবর পাচ্ছি না আর কোথায় মাঝ রাস্তায় দেশের কোন হাইওয়েতে কোথায় কে কোন বিপদে পড়ে আছেন খুব কঠিন পরিস্থিতি নিশ্চয়ই সরকার লড়ছেন কেন্দ্রীয় সরকার লড়ছেন রাজ্য সরকারগুলি লড়ছেন এবং এটা আমি আবার বলছি এত বড় বিপদটার জন্য কেউ প্রস্তুত ছিল না ফলে এটা সামাল দিতেও একটা সময় লাগার বিষয় আছে কিন্তু কোথায় বড় বিপদগুলো আসতে পারে এই প্রায়োরিটিটা যদি প্রথম থেকে ঠিক করে নেওয়া যেত তাহলে বোধ হয় আরও কিছু মানুষকে কিছুটা রিলিফ দেওয়া যেত এবং বহু মানুষ যারা অথই জলে পড়ে রয়েছেন তাদের মধ্যে থেকে ধাপে ধাপে একটা রিলিফ দেওয়ার যে কাজটা শুরু হয়েছে সেটা আরও আগে হতে পারত আচ্ছা বলুন ট্রেন নিয়ে কেন কেন কোন কারণে চাপানুতর হবে রাজনৈতিক চাপানুতর আজকে যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নোডাল অফিসারদের কাছে একদম একটা মোটামুটি তথ্য পরিসংখ্যান থাকে যে অমুক স্টেটের এতজন আটকে আছেন এবং সেই টেলিফোন নাম্বারগুলি আমাদের কাছে রয়েছে তাহলে তাদের বলে দেওয়া হোক যে চেন্নাই থেকে শিয়ালদা বা চেন্নাই থেকে হাওড়া বা চেন্নাই থেকে বেঙ্গলের ট্রেন অমুক তারিখ অমুক দিন অমুক সময় ছাড়বে এই তথ্য পরিসংখ্যানটাই নির্দিষ্টভাবে প্রথম থেকে উপেক্ষিত থাকলো যখন শুরু হলো তখন অনেক মানুষ বিপদে পড়ে গিয়েছেন ফলে এই জায়গাটায় যে পরিযায়ী শ্রমিকরা এইভাবে মারা গেলেন এটা মানে খুবই খারাপ ভারতবাসী হিসেবে এদেশের নাগরিক হিসেবে লজ্জাবোধ করছি আমরা সবাই মানে আমি একা নই আমি আপনি আমরা সবাই লজ্জাবোধ করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এটুকু বলি যে নবান্নর হেল্প ডেস্কে কিছু নতুন নাম্বার ইত্যাদি যোগ হয়েছে সেগুলো আপনারা এখানে পাবেন আপনারা ওখানে দিন এবং হোয়াটসঅ্যাপে মেলে আপনাদের কন্টাক্ট নাম্বার দিন এরা ফেজ ওয়াইজ একটা যোগাযোগ প্রসেস কিন্তু চালাচ্ছেন একসঙ্গে সব জায়গায় সবাই ফোন পাওয়া সম্ভব নয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আলোপন বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা নিশ্চিত করেছেন যে ফেজ ওয়াইজ যারা ফোনে পাচ্ছেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং যারা নাম্বার দিচ্ছেন তাদের তাদের রিং রিংব্যাক করা হচ্ছে এবার প্রায়োরিটি অনুযায়ী সেই বিষয় করা হবে আমি একটা জায়গায় এসে দেশ নেতাদের একদম সাধারণ নাগরিক হিসেবে অনুরোধ করব। যে আমরা এত এগিয়ে চলেছি আজকে আমাদের নেট এবং হাতের মুঠোয় গোটা পৃথিবী আর ষোলোজন পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে গিয়ে ক্লান্ত হয়ে রেললাইনে ঘুমোচ্ছে না তাদের উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে এ এক ভয়ঙ্কর এই সম্পূর্ণ বৈপরীত্য নিয়ে আমরা এগোচ্ছি এই জায়গাটায় বোধায় লকডাউন পরিকল্পনা করার সময় থেকেই দেশব্যাপী যে এই একটা মুভমেন্ট হবে এইটা অনুমান করা উচিত ছিল তার একটা রূপরেখা রাখা উচিত ছিল এবং সেই অনুযায়ী একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল যদি রাস্তা দিয়ে হেঁটে ফেরেন পরিযায়ী শ্রমিকরা পুলিশ আটকাচ্ছে তারা জঙ্গল দিয়ে যাচ্ছেন মাঠ দিয়ে যাচ্ছেন ট্রেল লাইন দিয়ে যাচ্ছেন এভাবে মানুষ সপরিবারে যেতে পারে নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সব মিলিয়ে এটা সম্ভব বলতে পারেন আসছে কেন থাকবে কোথায় খাবে কি তাহলে যে রাজ্যগুলিতে আছে তারা এগুলো নিশ্চিত করুক যে জায়গাটায় কাজ করছে কাজ হারাচ্ছে টাকা নেই খাবার নেই লোকে মরিয়া হয়ে বাড়ি ফেরা বাড়ির লোকের জন্য উদ্বেগ লোকে করবেটা কি তারা বেরোতে চাইছেন যে এর থেকে রাস্তায় যদি কিছু হয় হোক আমরা ভগবানের নামে ছেড়ে রেখে দিয়েছি এই পরিযায়ী শ্রমিকদের ভয়ঙ্কর ব্যাপার এক একটি দেশ আমি কোনো কেন্দ্রীয় সরকার বিজেপি দল আমি কোনো বিতর্ক চাই না কিন্তু একটি দেশের রাষ্ট্রীয় অভিভাবকরা যখন দেশের সামনে লকডাউনটা সামনে রাখতে চলেছেন তাদের কাছে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট থাকবে না তাদের একটা প্রস্তুতি থাকবে না যে এর পরে দেশটার মুভমেন্ট কি শুরু হবে একটা দেশে দেশের বাইরে কজন আছেন রাজ্য এক্সচেঞ্জ হয়ে আছে কতজনের একটা রাফ এস্টিমেশন তো থাকবে অথবা রাজ্য সরকারগুলির সঙ্গে কথা হবে অথবা রাজ্য সরকারগুলিকেও সমানভাবে অ্যালার্ট করা হবে আর পরবর্তীকালে রাজ্য সরকারগুলিও তাদের নোডাল এজেন্সি বা নোডাল অফিসারকে দিয়ে সেটা করুন বহু জায়গায় সীমানায় খানিকটা শ্রমিকরা যাচ্ছেন কোনো না কোনো রাজ্যের সীমানায় তারা আটকে যাচ্ছেন কোথায় যাবে মানুষগুলো রাস্তায় পড়ে মরে যাবে এটা হয় কেন্দ্রীয় সরকারের এই ক্ষেত্রে কোনো বক্তব্য থাকবে না আগে থেকে অনুমান করা উচিত ছিল শ্রমিকরা কাজ হারাবেন ঘরে ফিরতে চাইবেন তাহলে প্রত্যেকটা স্টেটকে বলে দেওয়া উচিত ছিল কোনো মুভমেন্ট হবে না তাদের পর্যাপ্ত খাওয়া দাওয়া এবং তাদের কিভাবে কিছু আর্থিক সাহায্য দেওয়া যায় যারা অন্য জায়গায় আছেন চাকরি করেন কোয়ার্টার আছে বাড়ি ভাড়া আছে আত্মীয়ের বাড়ি গেছেন সমস্যা নেই এবং তাদের তড়িঘড়ি করে ফেরারও কোনো দরকার নেই কিন্তু যারা চিকিৎসার জন্য গেছেন বাড়া বেড়াতে গেছে পড়তে গেছে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা যদি সেই জায়গায় না থাকে কি করে সম্ভব আর এই অসংগঠিত শ্রমিকেরা ঘর দৌড় ছেড়ে গিয়ে পড়ে আছে যাই হোক আর একটা বিষয় আপনাদের যেহেতু লাইভে এসছি বলে রাখি আমরা এই এর মধ্যে সমস্ত খবর পেশ করার পাশাপাশি যে ই আমরা প্রকাশ করছি একটি নতুন ই বুক আজকে আপলোড হয়েছে আত্মহত্যার তিন কাহিনী তিনটি আত্মহত্যা অর্থাৎ রামায়ণের তিন শীর্ষ চরিত্র শ্রীরামচন্দ্র সীতা মাতা এবং লক্ষণ এই তিনজনের আত্মহত্যা দিয়ে একটি বই কোন পরিপ্রেক্ষিতে তাদের আত্মহত্যা কেন আত্মহত্যা কিভাবে আত্মহত্যা আত্মহত্যার তিন কাহিনী রাম সীতা এবং লক্ষণ প্রকাশিত হয়েছে ই রিডার্স ডট কো ডট ইন দয়া করে দেখবেন লকডাউনের নিয়ম নীতি মেনে চলুন এবং চারপাশে যে বিপন্নরা রয়েছেন সত্যিকারের বিপন্নরা আমি আবার বলছি সত্যিকারের বিপন্নরা যারা রয়েছেন তাদের পাশে এফেক্টিভলি থাকা যাক আমি পাশে বলতে কিন্তু আমি বলছি আপনাকে আপনার পাশের বাড়ি বলে আমি বলছি না আমি বলছি আপনার কোনো পরিচিত হয়তো নদীয়ার গ্রামে আটকে আছে আপনার কোনো পরিচিত হয়তো দক্ষিণ দিনাজপুরের গ্রামে আটকে আছে আপনার কোনো পরিচিত হয়তো কুচবিহারের কোথাও আটকে আছেন তিনিও শ্রমজীবী চলুন আমরা এখানে যা চোখের সামনে যা যা সবাই চেষ্টা করছে করুক আমরা সাধ্যমতো যার যা নেটওয়ার্কে আছে আমরা মানুষগুলোকে সাধ্যমতো আমরা পাশে থাকি এবং এই সাহায্য করার ক্ষেত্রে দয়া করে খেয়াল রাখবেন যারা মিনিমাম একটা কাঠামোর কাঠামোর উপর দাঁড়িয়ে আছেন তাঁদের থেকে আপনি আমি দেড়শো জনকে হেল্প করলাম এই দেড়শো জনকে হেল্প করলামটা বড় কথা নয় আমাদের ক্যাম্পে আজকে আমি তিনশো জনকে খাওয়ালাম তিনশোটা বড়ো কথা নয় এর মধ্যে যদি কারুর রেশন কার্ড থাকে তিনি চাল পান মিনিমাম একটা কাঠামো আছে দরকার হলে এখন দেবেন না তাদের তারা নিজেদের পায়ে দাঁড়ান নিজেরা যেটুকু পাচ্ছেন চলুক কিন্তু এরম অনেক মানুষ আছেন যারা সত্যিকারের বিপর্যস্ত তাঁদের হয়তো আরও বেশি দিন ধরে এই সাহায্যটা লাগবে লকডাউন উঠলেও তাদের সমস্যা মিটবে না ফলে আমরা যে যার সাধ্যমতো সাহায্যটা যদি উজাড় করে এখন সংখ্যাতত্ত্বের প্রতিযোগিতায় ঢুকে যাই যে আপনি একশো করেছেন বলে আমাকে দেড়শো করতে হবে আমি দেড়শো করছি বলে আপনাকে দুশো করতে হবে এটা ফিগার নয় তিরিশ জনকে করুন কিন্তু আগামী ছমাস করা যাবে এরকম লক্ষ্য নিয়ে করুন আমার মনে হয় দিনটা সেরকমই আসছে দেখুন যারা কমেন্ট করছেন কত সমস্যায় কত রকম মোস্তাকিন খান মুম্বাইতে ফেঁসে আছি দেখুন কেউ না কেউ কোথাও না কোথাও আটকে আছেন রাতারাতি কোনো সরকারের পক্ষে সকলকে তুলে আনা সম্ভব নয় কিন্তু এটা ফেসওয়াইজ কাজটা শুরু হয়েছে এবং আমরাও যেহেতু এখন বিশ্ববাংলা সংবাদ গোড়ার থেকে বিষয়টি নিয়ে অত্যন্ত সক্রিয় আমরাও কিন্তু কনসার্ন ডেস্ককে সাধ্যমতো কমিউনিকেট করছি এবং আমাদের দিক থেকে যেটুকু করার আমরা নবান্নকে আমাদের তরফ থেকে আমাদের কাছে যে নাম্বার আসছে বা যেটুকু যা হচ্ছে আমরা সমানে জানাচ্ছি এবং আমি নিজেও মাননীয় সচিব রাজীব সিনহাকে হোয়াটসঅ্যাপ করে এই গোটা বিষয়টির যে সমস্যা রয়েছে তিনি অবশ্যই জানেন কিন্তু এখানেও যে কিছু নাম্বার আসছে এবং সেগুলোর ব্যবস্থা নেওয়া উচিত এই গোটা বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করেছি বাকিটা তো আমাদের হাতে নয় আমরা কমিউনিকেট করতে পারি আমরা চাপ দিতে পারি বাট বাকিটা তো করবেন মুখ্য সচিব এবং তার মেশিনারি আমরা আশা করি স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন যে ফেজ ওয়াইজ এই কাজটা চলছে এবং আমি আবার কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব যে মাননীয় কেন্দ্রীয় সরকার আপনারা এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে আর ছিনিমিনি খেলবেন না দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় মাঠে খেতে জঙ্গলে ট্রেন লাইন ধরে এরা ঘরে ফেরার চেষ্টা করছে কারণ তার কর্মস্থলে কাজ নেই অন্য নেই ঠিকানা নেই অবিলম্বে এমন কিছু করুন যাতে স্টেটগুলোকে ইনস্ট্রাকশান দিন আবার তারা যদি সদল বলে এইভাবে ঘোরেন কোনো স্টেটে ঢুকে যান সেখানে করোনা ছড়ানোরও ভয় আছে তাহলে একটা সুষ্ঠু কোনো তারা যেখান থেকে রওনা হচ্ছেন তাদের যদি বোঝানো যায় যে আপনারা কজন আছেন সেই স্টেট তাদের খাতে কিছু টাকা দিক তাদের খাওয়ার ব্যবস্থা করুক যে এখনই ঘরে ফিরতে হবে না থাকুন বাড়ির সঙ্গে যোগাযোগ রাখুক বাড়িকে কিছু হেল্প করুন কিছু তো আমাদের করতে হবে আর এই মুভমেন্টটা কীভাবে সম্ভব একটা 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 মানে প্রত্যন্ত গ্রামের সচেতনতার অভাব পরিযায়ী শ্রমিক এতদিন পর আশা করেন কি করে সে একটা স্মার্টফোন হাতে বসে অ্যাপ খুলছে যে ট্রেন কখন চালু হবে সেইটা দেখে সেই অ্যাপ দিয়ে সে ট্রেন বুকিং করে সে যাবে এটা হয় এসব ভাবাটা একটা পাগলামি নয় তারা এখনও টেলিফোনের উপরই ডিপেন্ড করেন তারা অধিকাংশ কমিউনিকেট করতে পারেন না এই যে পরিমল স্বর্ণকার বলছেন মহারাষ্ট্র থেকে কবে ট্রেন ছাড়া হবে এটা জেনুইন প্রশ্ন এটা হয় কেন্দ্রীয় সরকারের হোম ডিপার্টমেন্ট অথবা কনসার্ন রাজ্যের নোডাল অফিসার তাদের কাছে লিস্ট রাখতে হবে যে আমাদের কাছে এই এই আছে এবার কেন্দ্রীয় সরকার একটা মহারাষ্ট্র টু বেঙ্গল একটা ট্রেন দিন আর অমুক অমুক ব্যক্তির মোবাইলে যাবে এই এই ট্রেনে আপনারা ফিরতে পারেন এখনো পর্যন্ত সেই সিস্টেমটা স্মুথ করা যায়নি কতদিন হয়ে গেল লকডাউনের পর ফলে লকডাউনের আগে অবশ্যই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিয়ে ভাবা উচিত ছিল যে এইভাবে দেশে এত লক্ষ মানুষের একটা মুভমেন্ট হবে এবং সেটা মূলত এই স্টেটগুলি থেকে এই স্টেটগুলিতে যাবে এবং তারা অধিকাংশই সর্বহারা সেই ব্যবস্থাটা আমরা করিনি ফলে এক আজব দেশ যেখানে মদের দোকানেও লাইন উপচে পড়ছে আর রেল লাইনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে শ্রমিক রেলে কাটা পড়ে মারা যাচ্ছে আমরা হচ্ছি গর্বিত ভারতীয় আমি আবার রাজ্য সরকারকে অনুরোধ করব সারা ভারত আমার জানার দরকার নেই মদের দোকানে বাংলা পদ দেখাক মদের দোকানে রেশন কার্ড দিয়ে মদ ইস্যু হোক এবং রেশন কার্ডে স্ট্যাম্প মারা হোক এবং সেই রেশন কার্ড তার এগেনস্টে রকম বিনামূল্যের চাল বিনা পয়সার খাদ্যশস্য এবং কনসেশনাল রেটের খাদ্যশস্য বন্ধ করুন সেটা গোটাটা দিন সত্যিকারের সর্বহারাদের যারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে লকডাউন ভেঙে মারামারি করে দামি মদ কিনছে তাদের কোনো রাইট নেই বিনা পয়সার চাল খাওয়ার মহারাষ্ট্র সরকার ফর্ম দিয়েছিল ফর্ম ফিল করে দিয়েছি ট্রেন আসবে কবে এটা কিন্তু আমার ধারণা মহারাষ্ট্র সরকার এবং রেল ডিপার্টমেন্টই বলতে পারবে আমরা আপনি যখন বললেন আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট আমরা খোঁজ নেব আমরা খোঁজ নিয়ে আমরা কোনো সদুত্তর পেলে আপনাদের আমরা অবশ্যই জানাবো কিন্তু এটা মহারাষ্ট্র গভর্নমেন্ট আপনি যেখানে ফর্ম ফিল করে দিয়েছেন আপনি নিশ্চয়ই নাম্বার দিয়েছেন টেলিফোন নাম্বার ট্রেন হলেই নিশ্চয়ই তারা সেই টেলিফোন নাম্বারে জানাবেন আমার বক্তব্য এটাই এটা যদি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে এই প্রসেসটা শুরু হতো তাহলে হয়তো আমরা আরও অনেককে ইতিমধ্যে একটা সুরাহা দিতে পারতাম আমি আবার বলছি এই মদের ব্যাপারটা একটা ডিসিশন নেওয়ার জায়গা আছে কিন্তু আমি মদ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার একটা রেভিনিউয়ের জায়গা বুঝলেন আপনারা যদি বলেন মদ কেন চালু হয়েছে যে রাজ্যে যা পরিকাঠামো তাদের ব্যাপার কিন্তু মদ একটা রেভিনিউয়ের জায়গা কিন্তু যারা মদ কিনতে যাচ্ছেন তারা কি শিশু তারা জানেন না লকডাউন চলছে একটা ডিস্টেন্সিংয়ের ব্যাপার চলছে তারা এত বড় মাতাল এত বড় হ্যাংলা তারা গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে পড়লেন আর যত দোষ হবে তখন সরকারের সরকার কেন পুলিশ দেয়নি মাতালদের বাবার চাকর পুলিশ যে পুলিশ সেখানে গিয়ে প্রত্যেকটা মাতালের পিছু এক এক পিস করে পুলিশ দাঁড়িয়ে থাকবে যে কে কখন কে কখন লাইনে দাঁড়াচ্ছেন এটা দেখার জন্য এটা হয় এটা সম্ভব কখনোই সম্ভব নয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা মদ বিক্রি হোক দরকার হলে সরকার আরও দাম বাড়িয়ে দিন সরকার আয় বাড়াক মদ থেকে এবং রেশন কার্ডের এগেনস্টে মদ্রা দিন এবং রেশন কার্ডে একটা স্ট্যাম্প মারুন আর ওই স্ট্যাম্প থাকলে কোনো রেশন দোকান যাতে বিনা পয়সার চাল তাদের না দেয় আর কনসেশনাল রেটে খাবার যেন না দেয় এইটার কিন্তু একটা ব্যবস্থা করতে হবে যে দামি মদ কিনছে হুইস্কি কিনছে সে বিনা পয়সার রেশনের চাল নেবে কেন কিসের জন্য নেবে কেন ন কোটি দশ কোটি মানুষকে দেওয়ার জন্য তারাও এর মধ্যে পড়বে সেই চালটা পরিষ্কার দেওয়া হোক সত্যিকারের গরিব মানুষকে যারা একটু পরে এলেন তাদের আরেকবার কথায় কথায় বলে রাখি আপনারা জানেন আমরা একটা ই বুক চালু করেছি এবং আমি খুব কৃতজ্ঞ সারা বিশ্বের বাংলার পাঠক পাঠিকাদের কাছে যে মাত্র আটত্রিশ দিন বয়স আমাদের ওয়েবসাইটের এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ই রিডার্স ডট কো ডট ইন পয়লা এপ্রিল শুরু হয়েছিল আজকে দাঁড়িয়ে তার প্রায় ছাব্বিশটি বই এবং আজ পঁচিশে বৈশাখ আমাদের ওয়েবসাইটে হিটের সংখ্যা তিন লক্ষ অতিক্রম করে গেছে আমরা কৃতজ্ঞ এবং আজকে আমরা একটি নতুন বই আপলোড করেছি আত্মহত্যার তিন কাহিনী রামায়ণের তিন বিশিষ্ট চরিত্র শ্রীরামচন্দ্র সীতা এবং লক্ষণ এই তিনজনের আত্মহত্যার কাহিনী নিয়ে নতুন বই আজকে প্রকাশিত হয়েছে ই বই কাইন্ডলি ই রিডার্স ডট কো ডট ইন আমার এই স্ক্রিনের ঠিক উপরে লিঙ্কটা দেয়া আছে যদি কাইন্ডলি দেখেন আমার মনে হয় ভালো লাগবে আমি আবার সকলকে অনুরোধ করব লকডাউন বিধিনিষেধ মেনে চলুন সরকার কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছেন তার মধ্যে বেশ কিছু স্ববিরোধিতার আশঙ্কা রয়েছে যেমন গতকাল গতকাল এমসের ডিরেক্টর বললেন জুন জুলাইতে করোনার বিপদ সব থেকে মারাত্মক জায়গায় যাবে এমসের ডিরেক্টর বলছেন আবার আজকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বললেন পয়লা জুলাই থেকে পনেরোই জুলাই সিবিএসসির বাকি পরীক্ষাগুলো হবে তাহলে কিভাবে হবে যদি সত্য দেখুন অনন্তকাল বন্ধ চলতে পারে না একাডেমিক ক্যালেন্ডারটার বারোটা বাজছে পরীক্ষা আজ না হলে কাল নিতে হবে কিন্তু যেদিনকে এইমসের ডিরেক্টর বলছেন যে জুন জুলাইতে দেশে করোনার বিপদটা সর্বোচ্চ পর্যায়ে যাবে তার পরের দিন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্স করছে এক থেকে পনেরোই জুলাই পর্যন্ত সিবিএসসির ক্লাস টেন আর ক্লাস টুয়েলভের পরীক্ষা হবে যদি সত্যিই করোনার বিপদটা থাকে তাহলে বাচ্চাগুলো দিতে ঠেলে দেওয়াটা কতখানি বুদ্ধিমানের কাজ হবে ফলে এগুলো একটা সবিরোধিতার জায়গায় যাচ্ছে একটা আশঙ্কা তৈরি হচ্ছে আর একটা জিনিস সব বিশেষজ্ঞই বলছেন যে লকডাউন যদি আজ বা কাল উঠেও যায় এই ভাইরাস কিন্তু এখন থাকবে ফলে আমাদের সামাজিক জীবনে কিছু পরিবর্তন আসবেই যেমন বিদেশ ভ্রমণ আপাতত ভুলে থাকাই ভালো দেশের অন্য কোথাও ভুলে থাকাই ভালো বাড়ির থেকে বেরোনো কাজ এবং জরুরি দরকার ছাড়া অসম্ভব মাস্ক অবশ্যই পরতে হবে স্যানিটাইজার রাখতে হবে ফিজিক্যাল ডিস্টেন্সিং মানতে হবে ফলে এই যে অভ্যাসগুলো আমাদের আমাদের জীবনের অঙ্গ হিসেবে অন্তত রাখতে হবে কারণ এই ভাইরাস রাতারাতি যাবে না এবং যতক্ষণ না নির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কার হচ্ছে এবং ট্রিটমেন্ট আবিষ্কার হচ্ছে সরকার এবং ডাক্তারবাবুরা যে বিধিনিষেধ দিচ্ছেন মেনে চলুন